হ্যালো ফ্রেন্ড, আমি দেবমিতা। চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সকলের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। শীতকালে শীতের সবজি দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। আজকে আমি তোমাদের সাথে শীতের সবজি দিয়ে বাংলাদেশের একটা বিখ্যাত রেসিপি ডাল ভাজি শেয়ার করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। ডাল ভাজির জন্য কিছু সবজি নিয়েছি বিনস, কুমড়ো, ক্যাপসিকাম, ফুলকপি, আলু, গাজর। ছোলার ডালটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি 2 কাঁচা লঙ্কা। এবার একটা কড়াইতে আমি প্রথমে সব সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ছোলার ডালটা, দিয়ে দিচ্ছি 1 ছোট পেঁয়াজ, আদা রসুন বাটা। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি সামান্য একটু চিনি, আর স্বাদ অনুসারে নুন। এবার সব কিছুকে আমি প্রথমে একবার ভালোভাবে মিক্স করে নেব। আর এই রেসিপিটা কিন্তু লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটা দিয়েও আমি একবার ভালো করে সবকিছু মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে 2 কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর যখন একটা জলের ফুট ধরলো, তখন কিন্তু আবার একবার আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি রান্না করব। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি সব কিছুকে একবার ভালো করে নাড়িয়ে দেব, তারপরে আবার ঢাকনা দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু পুরোপুরি এইভাবেই দমেই করতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যেতে পারে। দেখতেই পাচ্ছ আমি বারবার কিন্তু ঢাকনাটা খুলে একবার করে নাড়িয়ে দিচ্ছি, তারপরে আবার ঢাকা দিয়ে রান্না করছি। এইভাবে করতে করতে প্রায় 15 মিনিট হয়ে গেছে। দেখো আমার কিন্তু সবজি বা ডাল সবকিছুই সেদ্ধ হয়ে গেছে প্রায়। দেখতেই পাচ্ছ সব সবজিগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্নাটা হতে দেব। এবার ডাল ভাজির জন্য একটা তরকা তৈরি করব, তাই জন্য সর্ষে তেল গরম করে গোটা, জিরে আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, একটু রসুন থেতে করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটাকে একদম লাল করে ফ্রাই করে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই রেসিপিটা লাইক করো, সকলের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেলের আইকনটাও প্রেস করো, তারপরে অল অপশানটা ক্লিক করে দিও। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব, তোমরা সবার আগে তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখো পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি পেঁয়াজটাকে ডাইরেক্ট ডাল ভাজির মধ্যে দিয়ে দেবো। ডাল ভাজির মধ্যে পেঁয়াজটা দিয়ে একবার ভালো করে মিক্স করে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য রান্নাটা একটু হতে দেব, তারপরেই কিন্তু আমি নামিয়ে গরম গরম পরোটার সাথে পরিবেশন করব। প্রায় 2 মিনিট পর ডাল ভাজি একদমই রেডি। ডালটাও একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর একদমই কিন্তু ডালটা গলে যায়নি। ঠিক এই রকমই কনসিস্টেন্সি কিন্তু ডাল ভাজিতে হয়। এবার আমি ডাল ভাজিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরম গরম ডাল ভাজি, রুটি, পরোটা, লুচি, যে কোনো কিছুর সাথেই খেতে পারো। আশা করছি রেসিপিটা পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।